ক্রিস্টিয়ানো রোনালদো ট্রান্সফার সাগা এখনো টক অফ দ্য টাউন। বছরে একজন ফুটবলার 200 মিলিয়ন ইউরো পর্যন্ত পেতে পারেন একটা ক্লাব থেকে, এমন ঘটনা আপনি কখনো শোনেননি, কখনো ঘটেও নেই, এবং সেটা সম্ভব হয়েছে একটা ব্যক্তির কারণে, এবং সেই ব্যক্তিটি হচ্ছেন তিনি। এবং তিনি রোনালদোর এজেন্ট হোরহে মেন্ডেস নন। হোরহে মেন্ডেস সেখানে রোনালদোর সাথে তাকে ছবিতে দেখতে পাচ্ছেন, সেখানে হোরহে মেন্ডেস, এই ব্যক্তিটি হোরহে মেন্ডেস নন। তাহলে কে এই ব্যক্তি যিনি সৌদিতে রোনালদো আসার পেছনে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন, আর রোনালদোর চুক্তিতে আরও কী কী শর্ত আছে যেই চুক্তির কারণে এই 200 মিলিয়ন ইউরো রোনালদো পেতে যাচ্ছেন প্রত্যেক বছরে? একটু ফিরে যাই পিয়ার্স মর্গান এবং রোনালদোর সেই ইনফেমাস বিস্ফোরক সাক্ষাৎকারটিতে। নভেম্বরে বিশ্বকাপ শুরু হওয়ার ঠিক আগে বের হওয়া সেই সাক্ষাৎকারে রোনালদোকে মর্গান এক পর্যায়ে জিজ্ঞেস করছিলেন বা তাকে বলছিলেন, If it was just about money, you would be in Saudi Arabia. যে তুমি এখনো শীর্ষ পর্যায়ে খেলতে চাও, তোমার আকাঙ্ক্ষা চ্যাম্পিয়ন্স লিগকে ঘিরে, সবকিছু যদি টাকা দিয়েই মাপা যেত তবে তুমি নিশ্চয়ই সৌদি আরবে খেলতে। রোনালদো তখন উত্তরে বলেছিলেন, নিঃসন্দেহে আমার গোল ক্ষুধা এখনো ফুরিয়ে যায়নি এবং এভাবেই আমি আমার দলকে জেতাতে চাই। নভেম্বরে এই ইন্টারভিউটি শুট হয়েছিল, অর্থাৎ বিশ্বকাপ শুরুর বেশ আগেই, এবং নভেম্বরে শুট হওয়া এই ইন্টারভিউর ব্যাপারে স্প্যানিশ গণমাধ্যম, যেটা মাদ্রিদ বেসড গণমাধ্যম মার্কা, তারা বলছে সাক্ষাৎকারের সময় রোনালদো জানতেন যে তার ভবিষ্যতের ঠিকানাটা সৌদি আরবে নিশ্চিত হয়ে গেছে। বিশ্বকাপের সময় যেন বাড়তি কোনো ঝামেলা বা বাড়তি কোনো আওয়াজ যেন তিনি এড়াতে পারেন, সেই জন্য তিনি সেই সত্যটা তখন প্রকাশ করতে চাননি। একটু বাড়তি কথা বলা দরকার যেহেতু একটা বড় ডিলের কথা হচ্ছে। ফুটবলে একজন ফুটবলারের দলবদল, অর্থাৎ যেটাকে আপনারা ট্রান্সফার হিসেবে জানেন, এই ট্রান্সফারের পেছনে মূল ভূমিকাটা পালন করেন একজন এজেন্ট। একজন এজেন্ট তিনি যিনি মাঠের ফুটবলের বাইরে সেই ফুটবলারের বাকি সব গুরুত্বপূর্ণ বিষয়ের দেখভাল করেন, বাণিজ্যিক চুক্তি থেকে শুরু করে ট্রান্সফারের খুঁটিনাটি তথ্য, এন্ডোর্সমেন্ট, স্পন্সরশিপ, সব কিছুই একজন এজেন্ট তদারক করেন বিভিন্ন ক্লায়েন্টের সঙ্গে। দীর্ঘ 19 বছর ধরে রোনালদোর এজেন্টের দায়িত্ব পালন করে এসেছেন হোরহে মেন্ডেস, যার খ্যাতি নিশ্চয়ই আপনাদের অজানা নয়, তিনি একজন সুপার এজেন্ট। তবে করে এসেছেন এই কথাটা বলছি এই কারণে যে ফরাসি গণমাধ্যম লেকিপে, বেশ জনপ্রিয় গণমাধ্যম লেকিপের খবর আপনারা সবসময় জানবেন, এবং ফরাসি খবর পড়ার জন্য লেকিপের সোর্স অনেক বেশি বিশ্বাসযোগ্য, এবং এই লেকিপেই বলছে মেন্ডেস এবং রোনালদোর এই দীর্ঘ সম্পর্কে একটা ছেদ পড়েছে, যার একটা বড় কারণ ধরা হয়েছে রোনালদোর সঙ্গে পিয়ার্স মর্গানের সেই ইন্টারভিউকে, এবং আল নাসারের সঙ্গে চুক্তির পেছনে তার, অর্থাৎ মেন্ডেসের কোনো হাতই ছিল না। এই চুক্তির গুরুত্বপূর্ণ সব কিছু দেখভাল করেছেন রোনালদোর ব্যক্তিগত ম্যানেজার রিকার্দো রেজুফে, এই রিকার্দো রেজুফে। এবং রিকার্দো রেজুফের ব্যাপারে আর একটু পরে আসছি, একটু ধৈর্য ধরুন। আল নাসারের সঙ্গে চুক্তির আগে শেষ মুহূর্ত পর্যন্ত রোনালদো ইউরোপের ক্লাবগুলোর জন্য অপেক্ষা করেছেন, যেই ডিলগুলো তখন দেখছিলেন হোরহে মেন্ডেস, এমনটাই জানাচ্ছে দি অ্যাথলেটিক এবং মার্কা, এই দুটি আউটলেটই। বিশ্বকাপের পর তিনি রিয়াল মাদ্রিদের ট্রেনিং গ্রাউন্ডে অনুশীলন করেছেন গ্রীষ্ম, এবং এই শেষ ডিসেম্বর মাসেও বেশ কিছু ক্লাব £80,000 সাপ্তাহিক বেতনে রোনালদোকে নিতে অস্বীকৃতি জানিয়েছিল, এবং যেখানে রোনালদো ম্যানচেস্টার ইউনাইটেডে পেতেন £4,500,000 বেশি, সেই বেতনের অধিকাংশ বেতনটাও ম্যানচেস্টার ইউনাইটেড দিতে প্রস্তুত ছিল, কিন্তু তারপরও সেই ক্লাবগুলো রোনালদোকে নিতে রাজি হয়নি। দি অ্যাথলেটিক আরও বলছে রোনালদো নিজেই ফোন করে চ্যাম্পিয়ন্স লিগ খেলা একটি ক্লাবের কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন সেই ক্লাবে যোগ দেওয়ার ব্যাপারে। অবশ্য রোনালদোর শিবির থেকে বলা হয়েছে এমন কিছুই নাকি রোনালদো করেননি। রোনালদো চ্যাম্পিয়ন্স লিগ খেলতে চান এই গো ধরে থাকার কারণে হোরহে মেন্ডেস শেষ দিকে এসে কিছুটা বিরক্তও হয়েছিলেন রোনালদোর উপর। তিনি রোনালদোকে ম্যানইউতে থেকে যাওয়ার ব্যাপারেই পরামর্শ দিয়ে আসছিলেন, বারবার বলছিলেন একজন স্কোয়াড প্লেয়ার হয়ে ক্লাবে থাকার চ্যালেঞ্জটা নিতে। বোঝাই যাচ্ছে সেই পরামর্শটাকে কীভাবে আসলে নিয়েছেন CR7। এবার এন্টার রিকার্দো রেজুফে। রেজুফে রোনালদোর এজেন্ট নন, বরং তিনি রোনালদোর ব্যক্তিগত ম্যানেজার, যিনি ধীরে ধীরে রোনালদোর সবচেয়ে কাছের সার্কেলের একজন বিশ্বস্ত মানুষ হয়ে উঠেছেন এবং সর্বোপরি একজন বন্ধু হয়ে উঠেছেন। রেজুফের ক্যারিয়ারটা শুরু হয়েছিল 2000 সালে নাইকিতে। তার দায়িত্ব ছিল নাইকির পক্ষ থেকে পর্তুগাল জাতীয় দলের ফটোশ্যুট আয়োজন করা। এছাড়াও খেলোয়াড়দের যখন নাইকির বুটের প্রয়োজন পড়তো, তারা এই রেজুফেকেই ফোন করে জানাতেন যে তাদের প্রয়োজনের ব্যাপারে। রেজুফের বয়স তখন 21, আর 16 বছর বয়সী রোনালদো তখন স্পোর্টিং লিসবনে খেলছেন। সময়ের সঙ্গে সঙ্গে রেজুফে এবং রোনালদোর খাতিরটা বাড়ল। 2003 সালেই রোনালদো সাইন করলেন নাইকির সঙ্গে, যেই চুক্তিটা আসলে সম্ভব হয়েছিল এই রেজুফের কারণেই। রেজুফে নিজের লিঙ্কডইন প্রোফাইলও লিখে রেখেছেন এই ঐতিহাসিক চুক্তির কথা। এটাও লিখেছেন যে এই সম্পর্কটা যে এতটা দীর্ঘমেয়াদী হবে এবং তিনি
এই পর্যায়ে এসে পৌঁছাবেন যে তিনি নাইকির চাকরিটা ছেড়ে দিয়ে তিনি রোনালদোর ব্যক্তিগত ম্যানেজার হয়ে উঠবেন, তিনি তা কখনোই ভাবতে পারেননি। রিকার্ডো রেজুফে এতটাই প্রভাবশালী ব্যক্তি যে তিনি রোনালদো যেখানে বা যে ক্লাবে গিয়েছেন তাকে সঙ্গ দিয়ে এসছেন। পর্তুগাল জাতীয় দল বলুন, ম্যানচেস্টার ইউনাইটেড বলুন, কিংবা মাদ্রিদ ইউভেন্টুস থেকে ব্যালেন্ডর, ফিফা বেস্ট সেরেমনি, সব জায়গাতেই রোনালদোর সঙ্গে রেজুফের উপস্থিতি এবং ছবি আপনি দেখতে পাবেন। ম্যানচেস্টার ইউনাইটেডে যখন রোনালদো ছিলেন, কারো রোনালদোকে দরকার পড়ল, তার কাজ ফোন করে রেজুফেকে জানানো। অবশ্য রেজুফের ব্যাপারে কারোরই এখন পর্যন্ত কোনো নেতিবাচক ধারণা নেই। 2016 সালে পর্তুগাল জাতীয় দলের ক্যাম্পে রেজুফের উপস্থিতি ছিল অনেকটাই চোখে পড়ার মতো এবং বিভিন্ন খেলোয়াড় বেশ কিছু প্রশ্ন করেছিলেন সে সময়। পর্তুগাল জাতীয় দলের এক প্রতিনিধি তখন নাম না প্রকাশ করা শর্তে বলেছেন যে রেজুফে নেহাতি একজন ভালো মানুষ। ম্যানচেস্টার ইউনাইটেডেও রেজুফের ব্যক্তিত্ব এবং যোগাযোগ রক্ষা করার ব্যাপারে তার যে দক্ষতা সে ব্যাপারে বেশ সুনাম রয়েছে। রেজুফের লিঙ্কডইন প্রোফাইলে রেকমেন্ডেশনে আছে লিভারপুলের স্পোর্টিং ডিরেক্টর জুলিয়ান ওয়ার্ডের নামও। কিন্তু এই রেজুফেও রোনালদোকে আসলে পরামর্শ দিয়েছিলেন পিয়ার্স মর্গানের এই ইন্টারভিউতে এত খোলাখুলিভাবে কথা না বলার জন্য। তবে সেই পরামর্শে যতটা হোর্হে মেন্ডেসের সাথে রোনালদোর ঝামেলা হয়েছে, রেজুফের পরামর্শে তাদের বন্ধুতে আসলে কোনো সমস্যা হয়নি, কোনো ঝামেলা হয়নি আর নাসেরের সঙ্গে চুক্তিটা তো হতেও, শুধু বেড়েছে এই রোনালদো আর হোর্হে মেন্ডেসের দূরত্বটাই। এই যে চোখ কপালে তোলা এই কন্ট্রাক্ট, তার পেছনে আরও বেশ কিছু শর্ত রয়েছে যা আসলে আমরা আগের ভিডিওতেও কথা হয়েছে, সেটা পাবেন আমাদের ফেসবুকের কমেন্ট সেকশনে এবং ইউটিউবের কার্ড থেকে। একটি বড় শর্ত হিসেবে শোনা যাচ্ছে যে সৌদি আরবের যে ভিশন 2030 তার একটা বড় অংশ হলো সেই বছর বিশ্বকাপ আয়োজন করা। আল নাসেরের সঙ্গে চুক্তির শর্তের মধ্যে এটা নাকি রোনালদোর কন্ট্রাক্টে রয়েছে যে সৌদিতে বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে রোনালদোর প্রত্যক্ষ অংশগ্রহণ নিশ্চিত করা হবে। তবে রোনালদোর শিবির থেকে এমন শর্তের কথাকে নাকচ করে দেওয়া হয়েছে, কেননা 2030 বিশ্বকাপ আয়োজনে পর্তুগালেরও অংশগ্রহণের একটা বড় সম্ভাবনা রয়েছে। ক্রিশ্চিয়ানো রোনালদো এখনও আল নাসের হয়ে অফিসিয়ালি খেলতে নামেনি, সেটা তিনি কিছুদিন পরেই খেলতে নামবেন এবং এই ট্রান্সফার সাগা আরও কতদিন চলে সেটা আমাদের দেখতে হবে। তবে ফুটবল নিয়ে, ইউরোপিয়ান ফুটবল এবং আন্তর্জাতিক ফুটবল, যেই ফুটবল নিয়ে আপনারা যে কোনো কন্টেন্ট দেখতে চাইলে লিখে জানাতে পারেন আমাদেরকে, আমাদের কমেন্ট সেকশন খোলা আছে এবং এই ভিডিও নিয়ে কোনো মন্তব্য থাকলে তাও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে। prothomalo.com ফলো করে রাখুন, গুগলে prothomalo.com লিখলেই পেয়ে যাবেন, সেখানে আমাদের সর্বশেষ সব ধরনের নিউজ। এবং একই সঙ্গে ফলো করতে হবে আপনাদেরকে প্রথম আলোর ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করতে হবে প্রথম আলোর ইউটিউব চ্যানেল। আর তাই থাকুন ভালোর সাথে, আলোর পথে।